সবাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখনো উঠিনি, তবে উঠতে তো হবে, বেলা হয়ে যাচ্ছে। শীতকালে ওটাটা খুব কষ্টকর ব্যাপার। যাই হোক, এখনো কম্বল ছাড়তে ইচ্ছা করছে না, এখনো আছি কম্বলের ভেতরেই। যাই হোক, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। দেখা যাক সকালবেলা আমি আজকে কি করি। আর তোমাদের সঙ্গে তো আমি সবসময় শেয়ার করি আমি সকালে কি রান্না বান্না করি, সেটা তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি। তো আজকেও আমি কিছু রান্না করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু প্রথমে উঠে রান্না বান্না নয়, একটু রোদ লাগে তাহলে সেটা খুব ভালো লাগে। রোদটা একটু কম আসে, ছাদে যেতে হয় না, রোদটা আসে না ওই সকালবেলা। রোদ আসছে সকালবেলা গিয়ে রোদে বসা হচ্ছে সময় পাই না। যাই, এবার চা বসে এখানে গরম জল বসিয়ে দিয়েছি, আর এই দিয়ে চা। আমার চা ফুটছে। সকালের চাটা আমি চিনি ছাড়াই খাই, এই চাটা হয়ে গেল। আমার একার জন্যই করলাম, কারণ ও খেয়ে নিচে নেমে গেছে, তার জন্য আমার একার জন্যই আমি চাটা করে নিলাম। আর এদিকে আমার সকালের রান্না বান্নার ব্যবস্থাও হয়ে গেছে। কালকে রাত্রিবেলা আমি বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, যাতে সকালবেলা তাড়াহুড়ো করে আমি করতে পারি। আর মাছ চলে এসছে সকালবেলায়, এখান থেকেই মাছ নিয়ে নিয়েছি। একটু কাতলা মাছ বললো, মাছ রেডি, আর বাঁধাকপিও কাটা আছে। তো আজকে তোমাদের সাথে এই বাঁধাকপি রান্নাটা শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা, চা নিয়ে বসে পড়েছি, এই যে চা। সকালবেলা তো চা না খেলে এনার্জি তো পাওয়াই যায় না, প্রথমেই চাটা খেয়েই সকালটা শুরু করতে হবে। তোমাদেরকে তো দেখিয়ে এলাম যে আমার রান্নার প্রিপারেশন রেডি করাই আছে, শুরু করে দিতে হবে। আর কালকে তো 25শে ডিসেম্বর, অনেকেই মেলা দেখতে চাও। আমাদের কৃষ্ণনগরেও 25শে ডিসেম্বর চার্চে মেলা হয়, আমিও যাবো। আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওখানকার মেলা কেমন হচ্ছে। যারা দূরে থাকো, যারা মেলায় যেতে পারো না, তারা আমার ভিডিওটা দেখো যে আমাদের কৃষ্ণনগরে কীরকম মেলা হয় চার্চে। তো কালকে আমার হাজবেন্ড আমার জন্য একটু পিঠে কিনে দিয়েছে, আমি বলেছি কালকে সারাদিন নিয়ে এলাম। তাই টুপিটা পরে থেকো, টুপিটা পরেই চা খাওয়া শুরু করি। সকালে এখনো ঘর দোর কিছু গোছানো হয়নি, টাইম পাইনি অবশ্যই, উঠলাম আস্তে আস্তে সব হবে, তাড়াহুড়ো করে কিছু হয় না। ঠিক আছে, চাটা খেয়ে নি। আর তোমাদের সঙ্গে আজকে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে, আজকে আমি ইচ্ছে করে মানে এটা বানানোর জন্য হয়েছে নিরামিষ বাঁধাকপি। বাঁধাকপি তো অনেকেই মাছের মাথা দিয়ে খায়, কিন্তু আমি সকালবেলা আজকে মাছের মাথা দিয়ে খাবো না।
আমি প্রধান অতিথি হব তো কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগছে ঠিক আছে বাকি আমি রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব बाधाकपि বাঁধাকপির যে একটা মশলা লাগে সেটা সেই মশলাটা আমি রেডি করে নিই মশলাটা আমি দেব হচ্ছে আদা আর জিরে তার সঙ্গে একটা টমেটো এই তিনটা জিনিস একসঙ্গে আমি একটু পেস্ট করে নিই ততক্ষণে এটা আমার সেদ্ধ হবে আমার বাঁধাকপিটা আমি চাপা দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সময় লাগবে আর এদিকে আমি বাঁধাকপির মধ্যে একটু মটরশুঁটি দেব বললাম মশলা করছি বাঁধাকপি যেমন সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা এই পাত্রের মধ্যে জলটা ঝরাতে দিয়ে দেব আমি জলটা ঝরিয়ে দিয়েছি যে জলটা যাতে ভালো করে ঝরে যায় তার জন্য একটুখানি চেপে চেপে দেব ছড়িয়ে দেব যাতে শুকিয়ে যায় ভালো করে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবার একটু তেজপাতা ফোড়নে দিচ্ছি একটু জিরে ফোড়ন দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা ফাটবে তার জন্য ঢাকা দিয়ে রাখলাম তোমার ফোড়ন গুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিচ্ছি আদা দিয়ে টমেটো দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার নুন হলুদ মিশিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব নুন হলুদ মিশিয়ে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব তার জন্য একটু সময় লাগবে আর যদি আমি এটা চাপা দিয়ে করি তাহলে একটু সময়টা কম লাগবে তাই আমি এটা চাপা দিয়ে দিলাম কিছুটা সময় পরে মশলাটা কষানো হয়ে গেছে এবার বাঁধাকপি কটা দিয়ে দেব দিয়ে বাঁধাকপি কটা দিয়ে তারপরে আর একটু বেশি করে কষাবো ভালো করে এটা মিশিয়ে তারপরে আবার একটুখানি জল দিয়ে তারপরে চাপা দিয়ে রাখবো এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটা নামাবো আমি ঢাকনাটা খুলে দিলাম এবার আরেকটু নেড়ে দিই এখনো হতে সময় লাগবে
জলটা পুরোপুরি শুকিয়ে টেনে যাবে, তারপরে এটা হবে। ও নামানোর আগে আমি একটু গরম মশলা দেবো, আর যেহেতু নিরামিষ তাই একটুখানি ঘি দিয়ে দেবো। এখনো সময় লাগবে, আর একটু হোক আমি ঢাকনাটা দিয়ে রাখি। এবার মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে, শুকিয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিই। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিই, গরম মশলা পুরোটাই দিচ্ছি। আর যেহেতু নিরামিষ রান্না তাই একটুখানি ঘি দেব, ঘি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আশা করি নুন হলুদ মিষ্টি সব ঠিকই আছে। আজকের আমার বাঁধাকপি কমপ্লিট, নিরামিষ বাঁধাকপি ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ঘিয়ের গন্ধটা থাকে। তো বন্ধুরা, আমার আজকে নিরামিষ বাঁধাকপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আজকের মতো